এতে আছে শিম, বিনস, পেঁয়াজ কলি। একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আলু, কড়াইশুঁটি, একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে একটু নেড়ে নেব। ফুটে থাক, 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম, বিনস, পেঁয়াজ কলিগুলো। দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন থেকে সামান্য বেশি ধনে গুঁড়ো। দিয়ে দেবো টমেটো আর সামান্য ধনে পাতা কুচি। দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। ফিরে আসছি আধ ঘন্টা পরে।
ফিরে এলাম আধ ঘন্টা পরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, ভালো করে নেড়ে দিচ্ছি। আরো 10-15 মিনিট রাখতে হবে। ফিরে আসছে আরো 10-15 মিনিট পর। রেডি টু সার্ভ, গরম গরম ভাতের সাথে ফুলকপি, শিম, পেঁয়াজ কলি, আলু, বাটি চচ্চড়ি।